পুলিশের দায়িত্ব হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা যে কাজ করতে পারছে না তারাও ফেল করছে, তো পুলিশ দুষ্কৃতীদের কাজটা করে দিচ্ছে। শান্তিপুরের ওসি এসএমএস করছেন উচ্চ করার জন্য, ধরা পড়ে গেছে। আমি জানি পুলিশের অফিসার রাত্রে ফোন করে ডেকে আসেনি, যখন আমাদের লোকেরা তাদের বাড়িতে চলে গেছেন, যেভাবে হোক একটু উচ্চ করাও উপরের প্রেশার। এবং তারপর যখন কেউ রাজি হয়নি, পাড়াশুদ্ধ লোক যখন ঘিরে ধরেছে, ভোরবেলা পুলিশ গিয়ে সেই এলাকায় বাম সমর্থিত একজন প্রার্থী তাকে তুলে নিয়ে চলে এসছে। মানে পুলিশের দায়িত্ব হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা যে কাজ করতে পারছে না তারাও ফেল করছে, তো পুলিশ দুষ্কৃতীদের কাজটা করে দিচ্ছে। মনোনয়ন পর্ব সবাই হয়েছে, নির্বাচন কমিশনার একটা ব্যবস্থা করেছিলেন যাতে বিরোধীরা কেউ মনোনয়ন দেওয়ার সুযোগ পাবে না, অপ্রস্তুত এই চান্সে তৃণমূল বেরিয়ে যাবে। পরে যখন দেখলেন যে বিরোধীরা সবাই মনোনয়ন দিয়ে ফেলছে, তখন বেআইনি পদ্ধতি ব্যবহার করে তৃণমূলের মনোনয়ন হয়েছে। আমরা এই হয়ে আগেও করেছি, আবারও করেছি, সিসিটিভি ফুটেজ সহ সব বার করলে ধরা পড়ে যাবে, তদন্ত হওয়াটা জরুরি বলে আমরা মনে করছি, আপনার সেবাদারা করছি। এবং একের পর এক জায়গায় মনোনয়ন কাউকে দিতে দেওয়া হয়নি, তার মধ্যে সামনে হয়তো এসেছে চোপড়া কিংবা ভাঙড় কিংবা সন্দেশখালী কিংবা মিনাখা কিংবা ক্যানিং কিংবা ফলতা কিংবা বজবজ, এগুলো হয়তো সামনে এসেছে। এরকম আরও বহু জায়গা যেখানে মনোনয়ন দিতে দেওয়া হয়নি। মনোনয়ন দেওয়ার পর যেখানে যেখানে দিয়েছে লড়ালড়ি করে, তারপর উইথড্রয়ালের একটা ভাব ও চেষ্টা হচ্ছে, যেটা আজকেও আপনি দেখতে পাচ্ছেন বড় হাতে। ফলে তৃণমূল কয়েকজনের জবরদস্তি ভোট হলে হারবে, এই কারণে ভোট আটকাবার জন্য বিরোধীদের মনোনয়ন বাতিল করার চেষ্টা করছে।